বর্তমানে অটো ক্যাপশন নিয়ে অনেক কথা হচ্ছে, কারণ ভিডিওতে ক্যাপশন ইউজ করলে অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বেড়ে যায়। সবাই শুধু একটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে অটো ক্যাপ, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল না, গুগল থেকে ডাউনলোড করতে হয়। কিন্তু আমি আপনাদেরকে অটো ক্যাপের সাথে পরিচয় করা দিব না, আমরা এমন একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখানে আপনারা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই অটো ক্যাপশন তৈরি করতে পারবেন। সেটার জন্য আপনাকে চলে আসতে হবে গুগলে অথবা যে কোনো একটা ব্রাউজারে সার্চ করতে হবে vid.io। সার্চ করার পরে ফার্স্টে যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করবেন, করার পরে স্টার্ট ফ্রিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করবেন, তারপর ক্লিক করবেন ক্রিয়েট প্রজেক্ট। এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন, অথবা আপনার যে কাঙ্ক্ষিত ফাইল আছে এখান থেকে ভিডিও ড্র্যাগ করে আপনি এখানে ড্রপ করতে পারেন। ধরুন আমি এই ভিডিওটা ড্রপ করেছি, তারপর এখান থেকে ক্লিক করবেন সাবটাইটেল, করার পরে অটো সাবটাইটেল ক্লিক করবেন। আপনার ভিডিওটি যে ল্যাঙ্গুয়েজে আছে সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে ক্রিয়েট সাবটাইটেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে এখানে জেনারেট হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে সাবটাইটেলগুলো চেঞ্জও করতে পারবেন, এডিট করতে পারবেন, কোনো কিছু ভুল থাকলে সেটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আপনারা চলে যাবেন এখান থেকে স্টাইল অপশনে। এখানে অনেক রকম সাবটাইটেলের স্টাইল দেওয়া আছে, আপনার যেটা পছন্দ আপনারা এখান থেকে দেখে প্রিভিউ দেখে দেখে ইউজ করতে পারবেন। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর আপনারা চলে যাবেন নিচে। নিচে আসার পর আপনারা এখান থেকে ফন্টের যে কোনো একটা স্টাইলও সিলেক্ট করতে পারবেন। করার পরে এখান থেকে আপনারা কালারও চুজ করতে পারবেন, ফন্টের কালার যেটা রাখতে চান হোয়াইট অথবা যেটা রাখতে চান রাখতে পারবেন। তারপর যে হাইলাইটের যে কালারটা আছে সেটাও আপনি এখান থেকে চুজ করতে পারবেন, আমি পার্পল কালারটাই রাখছি। ইভেন এখানে আপনি যদি শুধু অটো ক্যাপশন ছাড়া এখানে মিডিয়া, অডিও, টেক্সট, তারপর হচ্ছে আপনার টেমপ্লেটস, রেকর্ড, ট্রানজিশন, একটা ভিডিও এডিটিং অ্যাপে যা যা থাকে এখানে সব কিছু আছে। যখন আপনি মনে করবেন আপনার ভিডিও এখন রেডি আছে, তখন আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন। করার পর এখান থেকে এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওটা প্রসেস হবে, 100% প্রসেস হওয়ার পরে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে MP4 চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফাইল যে কোনো জায়গায় সেভ করতে পারেন। ভিডিও হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।